হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2021 সাল মানে এই ইয়ারে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপার হিরো ফিল্ম ব্ল্যাক উইডো নিয়ে। কথা মতো আমি নতুন ফিল্ম সিরিজ এক্সপ্লেন করার জন্য তৈরি হচ্ছিলাম, কিন্তু তোমাদের এত রিকোয়েস্টের ফলে আমি বাধ্য হলাম MCU এর আরও একটি ফিল্ম এক্সপ্লেন করার জন্য। এই ফিল্মটি MCU মানে মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের পুরো সিরিজের 24 নম্বর কাহিনী। এর আগের 23টি স্টোরি আমি অলরেডি ইন অর্ডার রিলিজ ডেট পরপর এক্সপ্লেন করে দিয়েছি। সো তোমরা যদি এখনও সেই ভিডিওগুলি না দেখে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তাড়াতাড়ি দেখে নাও। আরও একটি নিউজ তোমাদের জন্য, আমি ওয়েব সিরিজ এক্সপ্লেন করার জন্য আলাদা একটি চ্যানেল ওপেন করেছি আর অলরেডি তাতে আমি প্রথম ভিডিও আপলোড করে দিয়েছি। সো তোমরা যদি এখনও সেই ভিডিওটি না দেখে থাকো, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্কে গিয়ে সেই ভিডিওটি একবার দেখে আসতে পারো। এনিওয়ে, আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 6.8/10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাব মেন স্টোরির দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বং উড। কাহিনী শুরু হয় 1995 সালে ওহাইও নামক একটি জায়গা থেকে, যেখানে আমরা প্রথমেই দুটি বাচ্চা মেয়েকে দেখতে পাই, যেটা ছিল নাতাশা আর তার বোন এলেনা। এরপরই আমরা তাদের মা মেলিনার সাথে পরিচিত হই। আর কিছুক্ষণের মধ্যেই তাদের মাঝে উপস্থিত হয় তাদের বাবা অ্যালেক্সি, যে মেলিনাকে জানায় তাদের হাতে টাইম খুবই কম, তাই তাদেরকে এখনই এখান থেকে বের হতে হবে। আসলে অ্যালেক্সি ও মেলিনা দুজনেই রাশিয়ান আন্ডারকভার এজেন্ট হিসাবে এখানে একটি গোপনীয় মিশনে এসেছে, আর এখানে যাতে কারো সন্দেহ না হয় তাই তারা নাতাশা ও এলেনাকে সঙ্গে নিয়ে একটি মিথ্যে পরিবারের নাটক করছিল। মানে নাতাশা ও এলেনা তাদের সত্যি সত্যি মেয়ে না, এমনকি তারা দুজনে হাজব্যান্ড ওয়াইফও না। যাই হোক, এখন যেহেতু তাদের কাজ কমপ্লিট, তাই তাদেরকে এখান থেকে এখনই চলে যেতে হবে। এইবার বাড়ি থেকে বেরোনোর সময় আমরা বুঝতে পারি নাতাশা তাদের এই পরিবারের মিথ্যে নাটকটা কিছুটা জানলেও এলেনার এই সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, সে এখনো অনেক ছোট, তাই অ্যালেক্সি ও মেলিনাকেই সে তার বাবা ও মা মনে করে। এরপর দেখা যায় বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে তারা কিছু দূর যাওয়ার পর একটি নির্দিষ্ট জায়গায় গাড়ি থামিয়ে একটি প্রাইভেট প্লেনের উদ্দেশ্যে রওনা হয়। এখানে মেলিনা তার দুই মেয়েকে নিয়ে প্লেন চালু করার জন্য প্লেনের ভিতরে প্রবেশ করে, আর অ্যালেক্সি ওই প্লেনের রাস্তায় একটি বড় গার্ডকে এক ঝটকায় সেখান থেকে সরিয়ে ফেলে। এটা দেখে আমরা বুঝতে পারি অ্যালেক্সি কোনো সাধারণ হিউম্যান বিং নয়, মানে সে একজন সুপার সোলজার, ঠিক ক্যাপ্টেন আমেরিকার মতো। এইবার ওই প্লেন নিয়ে তারা সেখান থেকে পালানোর আগেই কিছু পুলিশ তাদের পিছনে ধাওয়া করতে শুরু করে। অ্যালেক্সি কোনো রকমের ওই প্লেনের ডানায় চড়ে একটি বন্দুকের সাহায্যে ওই পুলিশগুলির সাথে লড়াই করতে শুরু করে, আর মেলিনা কোনো রকমের সেখান থেকে প্লেন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরই মাঝে পুলিশের ছোঁড়া গুলিতে মেলিনা গুরুতরভাবে আহত হয়, ফলে নাতাশা মেলিনার অর্ডার মতো পাইলটের সিটে বসে কোনো রকমের সেখান থেকে প্লেন নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপরই প্লেন নিয়ে তারা সোজা এসে উপস্থিত হয় কিউবায়, যেখানে অ্যালেক্সি দেখা করে তাদের বস জেনারেল ড্রেকবের সাথে। ড্রেকব অ্যালেক্সির সাথে দেখা করার টাইমেই তাকে রেড গার্ডিয়ান্স নামে সম্বোধন করে। আসলে USA-তে যেমন সুপার সোলজার হিসেবে ক্যাপ্টেন আমেরিকা ফেমাস, ঠিক একইভাবে রাশিয়াতেও রেড গার্ডিয়ান্স সুপার সোলজার হিসেবে ফেমাস, আর ক্যাপ্টেন আমেরিকার মতো তারও একটি নির্দিষ্ট ড্রেস আছে। এরপরই আমরা দেখতে পাই ড্রেকবের কিছু সোলজার যখন নাতাশা আর এলেনাকে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই নাতাশা একটি সোলজার থেকে বন্দুক কেড়ে নিয়ে তাদেরকে জানায় আমাদের গায়ে কেউ হাত দিলেই আমি তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলবো। এইসব দেখেই অ্যালেক্সি তাদের কাছে এগিয়ে এসে নাতাশাকে গান ফেলে দেওয়ার কথা বলে। তখনই নাতাশা জানায় আমি আর কিছুতেই রেড রুমে ফিরে যেতে চাই না, আমি বাড়ি ফিরতে চাই, আর এলেনাকেও তোমরা এখন কিছুতেই নিয়ে যেতে পারো না, কারণ ও এখন অনেক ছোট। তখন অ্যালেক্সি নাতাশাকে বোঝানোর চেষ্টা করে তাকে যখন রেড রুমে আনা হয়েছিল সে আরও ছোট ছিল, এইসব নিয়ে টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। অ্যালেক্সির এইসব কথা শুনে নাতাশা যখন শান্ত হয়ে যায়, তখনই দুজন সোলজার তাদের দুজনকে একটি ইঞ্জেকশনের মাধ্যমে অজ্ঞান করিয়ে রেড রুমের উদ্দেশ্যে রওনা হয়। এইবার প্রশ্ন হলো, কি এই রেড রুম? এই ফিল্মে রেড রুমকে আমরা ব্ল্যাক উইডো প্রোগ্রাম হিসেবে জানতে পারি। আসলে রেড রুম এমনই একটি গোপন সোভিয়েত রাশিয়ান প্রশিক্ষণ প্রোগ্রাম, যেখানে বাচ্চা মেয়েদের ধরে এনে তাদেরকে ট্রেনিং দিয়ে গুপ্তচর ও ঘাতক বানানো হতো, আর সেখানে যেসব মহিলারা ট্রেনিং কমপ্লিট করে ফেলতো তাদেরকেই বলা হতো ব্ল্যাক উইডো। এতদিন আমরা নাতাশা রোমানভকে ব্ল্যাক উইডো হিসেবে চিনলেও এই ফিল্মে আমরা জানতে পারি যে সকল মহিলারা রেড রুমে ট্রেনিং কমপ্লিট করতো তাদের সবাইকেই ব্ল্যাক উইডো বলা হতো। আর এই রেড রুমের লিডারই হলো জেনারেল ড্রেকব। ড্রেকব এমনই একজন মানুষ ছিল যে চাইতো এই পুরো পৃথিবীতে রাজত্ব করতে, তাই সে এই রেড রুম প্রোগ্রামের সৃষ্টি করে। কারণ রেড রুমে ট্রেনিং প্রাপ্ত হওয়ার পর সমস্ত ব্ল্যাক উইডোদের ড্রেকব বিভিন্ন দেশে গুপ্তচর হিসেবে পাঠিয়ে দিত, আর তাদের সাহায্যে সে সেই সব দেশের সরকারকে কন্ট্রোল করত। আশা করি আমি বোঝাতে পেরেছি রেড রুম আসলে কি আর কেন তৈরি। যাই হোক, আবার ফিল্মে ফিরে আসা যাক। নাতাশা আর এলেনাকে রেড রুমে নিয়ে যাওয়ার পর এখান থেকে সিন শিফট হয় 21 বছর পর, মানে 2016 সেই টাইমে যেখানে নাতাশা রোমানভ একজন পলাতক হিসাবে পুলিশের হাতে ধরা না পড়ার জন্য পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। মানে এই ফিল্মে এখান থেকে যেসব ঘটনা দেখানো হয়েছে সেটা পুরোটাই ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার ও অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের একদম মধ্যেকার টাইমের ঘটনা। এইবার কেন নাতাশা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এটা তো আশা করি আমরা যারা ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার দেখেছি তারা অবশ্যই জানি। তাও বোঝার সুবিধার্থে আমি আরেকটু ভালোভাবে বলে দিই।
নাতাশা রেড রুম থেকে ট্রেনিং কমপ্লিট করার পর ব্ল্যাক উইডো হিসাবে যখন একের পর এক মিশন কমপ্লিট করতে শুরু করে, তখনই তার উপর নজর পড়ে শিল্ডে। তাই শিল্ডের ডিরেক্টর নিক ফিউরি হকাই মানে ক্লিন বাটনকে এই কাজের জন্য চয়েস করে। এইবার নিক ফিউরির থেকে আদেশ পাওয়ার পরেই যখন হকাই নাতাশাকে মারতে যায়, তখনই সে লক্ষ্য করে নাতাশা একজন ওয়েল ট্রেন্ড মহিলা, আর মানসিকতার দিক থেকে সে খুবই ভালো একটি মেয়ে, কিন্তু সে এইসব বাধ্য হয়ে করছে। তখনই হকাই তাকে মারার বদলে শিল্ডে কাজ করার জন্য অফার দেয়। নাতাশা শিল্ডে জয়েন হওয়ার পরেই সে সিদ্ধান্ত নেয়, যা হোক করেই হোক ড্রেকপকে তাকে হত্যা করতেই হবে, যাতে রেড রুম পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় আর তার মতো ব্ল্যাক উইডোর আর যেন না জন্ম হয়। তাই সে প্ল্যান করে ড্রেকপের অফিসের চারিদিকে বোম লাগিয়ে দেয়, কিন্তু তাকে যে কোনো উপায়ে কনফার্ম করতে হতো যে কোন টাইমে ড্রেকপ ওই অফিসের ভিতরে থাকবে। কিছুদিন লক্ষ্য করার পর সে জানতে পারে ড্রেকপের মেয়ে অ্যান্টোনিয়া প্রায় প্রতিদিন তার বাবার সাথে দেখা করতে ওই অফিসে আসে। তাই সে এটা শিওর হয়ে যায় যে তার মেয়ে অ্যান্টোনিয়া যখনই সেখানে আসবে ওই টাইমে ড্রেকপ নিশ্চয়ই অফিসের মধ্যে থাকবে। এইবার প্ল্যান মতো অ্যান্টোনিয়া তার বাবার অফিসে আসা মাত্রই নাতাশা আর হকাই মিলে তাদের লাগানো ওই বোমগুলিকে ব্লাস্ট করিয়ে দেয়, ফলে ড্রেকপের অফিস একটি বড় সড় বিস্ফোরণে পুরোপুরি নষ্ট হয়ে যায়, যেটা দেখে নাতাশা ভাবতে শুরু করে ড্রেকপ ও তার মেয়ে এখানেই মারা গেছে, ফলে রেড রুম আজ থেকে বন্ধ। কিন্তু ড্রেকপ ওই বিস্ফোরণ থেকে কোনোভাবে বেঁচে যায়। এই ঘটনার পর ড্রেকপ বুঝতে পেরেছিল নাতাশা তার জন্য কতটা বিপজ্জনক, কারণ বর্তমানে সে একজন শিল্ডের এজেন্ট। তাই নাতাশার থেকে বদলা নেওয়ার বদলে ড্রেকপ তার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয়, যাতে নাতাশা পুরোপুরি এটা মনে করে যে ড্রেকপকে সে মেরে ফেলেছে আর রেড রুমও বন্ধ হয়ে গেছে। এরপরই ড্রেকপ রেড রুমকে সবার থেকে লুকিয়ে ফেলার জন্য রাশিয়াতেই আকাশে উড়ন্ত একটি প্ল্যাটফর্মের মধ্যে রেড রুম স্থাপন করে, যাতে কোনোদিনও কেউ ওই রেড রুমের খোঁজ না পায়। এদিকে নাতাশা শিল্ডের এজেন্ট থেকে অ্যাভেঞ্জার্সে পরিণত হয়। তারপর ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারে আমরা দেখতে পাই সুকোভিয়া চুক্তির জন্য পুরো অ্যাভেঞ্জার টিম দুভাগে বিভক্ত হয়ে যায়। নাতাশা প্রথমে সুকোভিয়া চুক্তিতে স্বাক্ষর করলেও লিপজিগ হ্যালি বিমানবন্দরে অ্যাভেঞ্জার্সদের দুই টিমের মধ্যে যে ফাইট হয়, সেখানে নাতাশা সুকোভিয়া চুক্তি লঙ্ঘনকারী ক্যাপ্টেন আমেরিকাকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে, আর ঠিক এই কারণের জন্যই জেনারেল থেডিয়াস রস তাকে দোষী সাব্যস্ত করে অ্যারেস্ট করার জন্য ঘোষণা করে, আর তখন থেকেই নাতাশা পলাতক হিসাবে এদিক ওদিক পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এবার এখান থেকে শুরু হয় ফিল্মের পরবর্তী অংশ, যেখানে আমরা দেখতে পাই থেডিয়াস রস তার পুরো বাহিনী নিয়ে নাতাশাকে ধরার জন্য একটি বিল্ডিংয়ে প্রবেশ করে, কারণ তার একটি ট্র্যাকারের মাধ্যমে ট্র্যাক করে জানতে পেরেছিল নাতাশা বর্তমানে এই বিল্ডিংয়েই আছে। কিন্তু এখানে আমরা দেখতে পাই নাতাশা বর্তমানে একটি শিপের মাধ্যমে নরওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে, আর থেডিয়াস রসের বাহিনী ওই বিল্ডিং থেকে জাস্ট একটা ট্র্যাকার উদ্ধার করে, যেটা নাতাশা প্ল্যান করেই ওখানে রেখে দিয়েছিল, যাতে সে থেডিয়াসকে বিভ্রান্ত করতে পারে। এখান থেকে সিন শিফট হয় মরক্কোতে, যেখানে আমরা দেখতে পাই নাতাশার বোন এলেনা বর্তমানে একজন ব্ল্যাক উইডো, আর সে আরও কিছু ব্ল্যাক উইডোকে সঙ্গে নিয়ে ওকসানা নামের একটি এক্স ব্ল্যাক উইডোকে মারার জন্য এখানে এসে হাজির হয়েছে। এবার এই ব্যাপারটাকে একটু ভালোভাবে বোঝার জন্য বলে রাখি, নাতাশা ও এলেনার অভিনয় করা মা মানে মেলিনাও ছিল একজন ব্ল্যাক উইডো, যে একজন সায়েন্টিস্ট হিসাবে ড্রেকপের সাথে কাজ করত, আর সে তার রিসার্চের মাধ্যমে এমনই এক কেমিক্যালের সৃষ্টি করেছিল যার মাধ্যমে যে কোনো কারোর মাইন্ড কন্ট্রোল করা সক্ষম। নাতাশা রেড রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেই বাকি সমস্ত ব্ল্যাক উইডোদের উপর ড্রেকপ ওই মাইন্ড কন্ট্রোল কেমিক্যাল ইউজ করে তাদেরকে পুরোপুরি নিজের কন্ট্রোলে করে ফেলে, আর তার সঙ্গে সমস্ত ব্ল্যাক উইডোদের ভিতর একটি ট্র্যাকার লাগিয়ে দেয়, যাতে সে খুব সহজেই তাদেরকে ট্র্যাক করতে পারে। এর মাঝে কি হয়, কোনো একজন পুরনো ব্ল্যাক উইডো মেলিনার তৈরি ওই মাইন্ড কন্ট্রোল কেমিক্যালের অ্যান্টিডোট বানিয়ে ফেলে, যার নাম দেয় সে রেড ডাস্ট, যেটা ইউজ করে যে কোনো ব্ল্যাক উইডোকে ড্রেকপের কন্ট্রোল থেকে মুক্ত করা সম্ভব। এই রেড ডাস্ট ইউজ করেই কিছু ব্ল্যাক উইডো ড্রেকপের কন্ট্রোল থেকে মুক্ত হয়ে যায়, যার মধ্যেই একজন হলো ওকসানা। ওকসানা ড্রেকপের কন্ট্রোল থেকে মুক্ত হয়ে যাওয়ার পরেই সে চেষ্টা করতে থাকে বাকি সমস্ত ব্ল্যাক উইডোদেরও ড্রেকপের কন্ট্রোল থেকে মুক্ত করার, কিন্তু এই খবর যখনই ড্রেকপ জানতে পারে তখনই এলেনা ও আরও কিছু ব্ল্যাক উইডোকে ওকসানার পিছনে পাঠায় তার থেকে রেড ডাস্ট হাসিল করার জন্য। আর ঠিক এই কারণেই এলেনা তার ব্ল্যাক উইডো টিম নিয়ে মরক্কোতে এসে হাজির হয়েছে ওকসানার থেকে রেড ডাস্ট উদ্ধার করার জন্য। এখানে এলেনা ওকসানার সাথে লড়াই করে তার থেকে রেড ডাস্ট ছিনিয়ে নেয়, কিন্তু ওকসানা মারা যাওয়ার আগে কোনোভাবে একটি রেড ডাস্ট এলেনার উপর ফায়ার করে দেয়, ফলে সঙ্গে সঙ্গেই এলেনা ড্রেকপের কন্ট্রোল থেকে মুক্ত হয়ে ওকসানাকে চিনতে পারে। ওকসানা তখনই তার হাতে রেড ডাস্টের একটি কন্টেনার দিয়ে মারা যাওয়ার আগে তাকে বলে যায় বাকিদেরকেও বাঁচিয়ে নাও। এলেনা তখনই কাজে লেগে পড়ে বাকি ব্ল্যাক উইডোদেরও ড্রেকপের কন্ট্রোল থেকে মুক্ত করার জন্য, কিন্তু তার কাছে রেড ডাস্ট এতই কম ছিল যে সে কোনোভাবেই সমস্ত ব্ল্যাক উইডোদের ড্রেকপের কন্ট্রোল থেকে মুক্ত করতে পারবে না। এই কারণে এলেনা ওই রেড ডাস্ট নাতাশার কাছে পাঠিয়ে দেয়, কারণ এলেনা জানতো নাতাশা বর্তমানে একজন অ্যাভেঞ্জার আর তার কিছু বন্ধু যেমন টনি স্টার্ক, ব্রুস ব্যানার এরা এক একজন সায়েন্টিস্ট। তাই সে মনে করেছিল নাতাশা তার বন্ধুদের সাহায্যে ওই রেড ডাস্টের ফর্মুলা বুঝে আরও রেড ডাস্ট তৈরি করে ফেলবে আর তারপর অ্যাভেঞ্জার্সরা মিলে সমস্ত ব্ল্যাক উইডোদের মুক্ত করবে। কিন্তু এলেনা তো জানতো না যে বর্তমানে অ্যাভেঞ্জার্সের পুরো টিম ভেঙে গেছে আর নাতাশাও নিজে একজন পলাতক হিসেবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে।
যাই হোক, এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই নাতাশা বর্তমানে নরওয়েতে পৌঁছে দেখা করে তার পুরনো এক বন্ধু মেশানের সাথে, যে তাকে কিছু জালি পাসপোর্ট, ভিসা ও ড্রাইভিং লাইসেন্সের জোগাড় করে দেয়, যার সাহায্যে নাতাশা খুব সহজেই তার পরিচয় লুকিয়ে রাখতে পারে। এখানে মেশান তাকে একটি পার্সেলের কথাও জানায়, যেটা সে নাতাশার বুদাপেস্ট ফার্ম হাউস থেকে পেয়েছে। আসলে এটাই ছিল সেই পার্সেল যার মাধ্যমে এলেনা নাতাশাকে ওই রেড ডাস্ট পাঠিয়েছিল, কিন্তু নাতাশা ওই পার্সেলে বেশি ধ্যান না দিয়ে সেটাকে আবর্জনা মনে করে তার গাড়ির পিছনে রেখে দেয়। অন্যদিকে জেইকব যখন জানতে পারে এলেনা তার কন্ট্রোল থেকে মুক্ত হয়ে তার বিরুদ্ধে গিয়ে কাজ করছে, তখনই সে তার স্পেশাল হাতিয়ার টাক্স মাস্টারকে অর্ডার দেয় রেড ডাস্ট উদ্ধার করার জন্য। এই টাস্কমাস্টার এমনই এক সোলজার যে কোনো কারোর ফাইট একবার দেখেই তাকে হুবহু কপি করতে পারে, এই কারণেই তাকে হারানো প্রায় অসম্ভব। আর জেনারেল জেইকব শুধুমাত্র কোনো গুরুত্বপূর্ণ মিশনেই এই টাস্কমাস্টারকে ব্যবহার করে। এইবার টাস্কমাস্টার জেইকবের থেকে অর্ডার পাওয়ার পরেই ওই রেড ডাস্ট ট্র্যাক করে সোজা পৌঁছে যায় নরওয়েতে। এদিকে নাতাশা যখন তার জেনারেটরের তেল শেষ হয়ে যাওয়ার ফলে তেল নেওয়ার জন্য তার গাড়ি নিয়ে বাইরে বের হয়, তখনই হঠাৎ করে তার গাড়ির উপর হামলা করে বসে টাস্কমাস্টার। এখানে নাতাশা আর টাস্কমাস্টারের মধ্যে আমরা হ্যান্ড টু হ্যান্ড একটা দুর্দান্ত ফাইট সিন দেখতে পাই। নাতাশা প্রথমে ভেবেছিল এটা হয়তো তার পুরনো কোনো শত্রু, কিংবা জেনারেল থেডিয়াস রস তাকে ধরার জন্য স্পেশাল কাউকে পাঠিয়েছে, কিন্তু যখনই সে লক্ষ্য করে টাস্কমাস্টার তাকে না মেরে একটি নির্দিষ্ট বক্স কালেক্ট করার জন্য এখানে এসেছে, তখনই নাতাশা কোনোরকমভাবে ওই বক্সের ভিতরে থাকা রেড ডাস্ট নিয়ে টাস্কমাস্টারের পিছু ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরই যখন নাতাশা ওই রেড ডাস্টের কন্টেনারগুলি ভালো করে লক্ষ্য করে, তখনই তার ভিতরে সে নিজের ও তার বোন এলেনার ছোট্টবেলাকার একটি ছবি দেখতে পায়, যেটা দেখে তার কাছে এটা পরিষ্কার হয়ে যায় যে তার বোনই তাকে এটা পাঠিয়েছে। তাই এটা সে কেন পাঠিয়েছে এর কারণ উদ্ধার করার জন্যই সে সোজা পৌঁছে যায় বুডাপেস্টে। এর কারণ তার বন্ধু মেশান তাকে জানিয়েছিল এই পার্সেলটি সে বুডাপেস্টের ফার্ম হাউস থেকে পেয়েছে। এইবার বুডাপেস্টের ফার্ম হাউসে পৌঁছেই সে যখন তার বোন এলেনার সাথে দেখা করে, তার থেকেই সে জানতে পারে জেইকব এখনও বেঁচে আছে আর তার রেড রুম প্রজেক্টও এখনও সক্রিয়। এমনকি সে এও জানায় বর্তমানে যেসব ব্ল্যাক উইডোরা পুরো পৃথিবীর এদিক ওদিক ছড়িয়ে আছে তারা সবাই পুরোপুরিভাবে জেইকবের কন্ট্রোলে, তাদেরকে জেইকব নিজের ইচ্ছামতো যে কোনো কাজে ব্যবহার করতে পারে। আর এই জিনিসটি হলো ওই ব্ল্যাক উইডোদের জেইকবের কন্ট্রোল থেকে মুক্ত করার একটা হাতিয়ার। এইসব কথা চলতে থাকা টাইমেই কিছু ব্ল্যাক উইডো তাদের দুজনের উপর হামলা করে বসে, যেটা দেখে নাতাশা আর এলেনা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরই মাঝে নাতাশা লক্ষ্য করে একটি ব্ল্যাক উইডো তাদেরকে ধরার চক্করে গুরুতরভাবে আহত হয়ে পড়ার পর জেইকব তার কন্ট্রোলের সাহায্যে সঙ্গে সঙ্গেই ওই ব্ল্যাক উইডোটিকে মেরে ফেলে। এটা চোখের সামনে দেখতে পেয়েই নাতাশার কাছে পরিষ্কার হয়ে যায় এতক্ষণ তার বোন তাকে যা বলছিল সেগুলি পুরোপুরি ঠিক। এখানে ব্ল্যাক উইডোদের থেকে পিছু ছাড়ালেও পুনরায় তাদের পিছু নেয় টাস্কমাস্টার, ফলে এই টাইমে আমরা একটি দুর্ধর্ষ কার চেজিং দেখতে পাই। অ্যাট লাস্ট নাতাশা আর এলেনা তাদের বুদ্ধির সাহায্যে কোনোরকমভাবে টাস্কমাস্টারকে বোকা বানিয়ে তাদের পিছু ছাড়ায়। এরপরই নাতাশা যখন এলেনার থেকে আরও জানতে পারে কিভাবে জেইকব সমস্ত ব্ল্যাক উইডোদের কন্ট্রোল করে তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করাচ্ছে, তখনই নাতাশা ডিসিশন নেয় এইবার সে এর শেষ দেখেই ছাড়বে। কিন্তু মুশকিল একটাই, জেইকব বা রেড রুমের বর্তমান লোকেশন তাদের মধ্যে কারোরই জানা নেই। এই কারণেই তারা দুজন মিলে ডিসিশন নেয় তারা দেখা করবে তাদের অভিনয় করা বাবা অ্যালেক্সি, মানে রেড গার্ডিয়ানের সাথে। কিন্তু বর্তমানে অ্যালেক্সি জেলে বন্দী, আসলে কোনো কারণে জেইকবের সাথে অ্যালেক্সির মতামতের মিল না হওয়ায় জেইকব তাকে যাবজ্জীবন কারাদণ্ডে জেলে বন্দী করে রাখে। তাই নাতাশা আর এলেনা দেখা করে মেশানের সাথে, যে তাদেরকে একটি ভাঙাচড়া হেলিকপ্টারের ব্যবস্থা করে দেয় যার সাহায্যে তারা অ্যালেক্সিকে ছাড়ানোর জন্য সোজা পৌঁছে যায় রাশিয়াতে। সেখানে পৌঁছেই নাতাশা সেখানকার গার্ডেদের সাথে লড়াই করে অনেক কষ্টে অ্যালেক্সিকে সেখান থেকে মুক্ত করে। এরপরই যখন নাতাশা অ্যালেক্সির কাছে জানতে চায় রেড রুমের বর্তমান লোকেশন কোথায় আর কোথায় গেলে তারা জেইকবকে পাবে, তখনই অ্যালেক্সি জানায় সে এইসব কিছুই জানে না, কারণ অনেকদিন আগেই জেইকব তাকে বন্দী বানিয়ে ফেলেছিল, তাই তার পক্ষে এসব জানা প্রায় অসম্ভব। কিন্তু সঙ্গে সে এও জানায় আমরা যদি মেলিনার সাথে দেখা করি তাহলে তার থেকে হয়তো আমরা রেড রুমের বর্তমান লোকেশন জানতে পারবো, কারণ মেলিনা এখনও জেইকবের হয়েই কাজ করে আর অ্যালেক্সি জানে বর্তমানে মেলিনা কোথায় আছে। তাই সে নাতাশা ও এলেনাকে সঙ্গে নিয়ে সোজা পৌঁছে যায় সেন্ট পিটার্সবার্গে। এখানে আমরা দেখতে পাই মেলিনা বর্তমানে তার তৈরি সেই মাইন্ড কন্ট্রোল ফর্মুলাকে আরও উন্নত করার প্রচেষ্টায় ব্যস্ত। এইবার যখন নাতাশা, এলেনা আর অ্যালেক্সি তিনজন মিলে তার কাছে পৌঁছায়, তখন মেলিনা খুব সাধারণভাবেই তাদেরকে ওয়েলকাম জানায়। কিন্তু তাদের তিনজনকে লুকিয়ে সে সঙ্গে সঙ্গেই জেইকবের লোকজনের কাছে খবর পাঠিয়ে দেয় যাতে তারা খুব তাড়াতাড়ি তাদেরকে ধরার জন্য এইখানে এসে উপস্থিত হয়। এরপরই যখন তারা চারজন মিলে একই টেবিলে বসে কথা বলতে শুরু করে, তখন কথায় কথায় পুরনো সব স্মৃতি মনে পড়ে সবাই খুব ইমোশনাল হয়ে পড়ে। যদিও সবাই জানে তারা চারজন কেউই কারোর আপন না, কিন্তু তাও ছোটবেলায় তারা একসাথে অনেকটা দিন কাটানোর ফলে একে অপরকে অনেকটাই ভালোবেসে ফেলেছিল। তাই এইসবের ফলেই মেলিনা নাতাশাকে জানায় সে তাদের এখানে আসার খবর জেইকবকে জানিয়ে দিয়েছে, তাই আর কিছুক্ষণের মধ্যেই তাদের পুরো টিম তাদেরকে ধরার জন্য এখানে এসে হাজির হবে।
নাতাশা তখনই তার মা মানে মেলিনার থেকে রেড রুমের ব্যাপারে জানতে চায় আর তাদেরকে সাহায্য করতে বলে। ফলে মেলিনাও নাতাশাকে রেড রুমের ব্যাপারে সব কিছু জানিয়ে দেয় আর দুজনে মিলে রেড রুমকে পুরোপুরি ধ্বংস করে ফেলার একটি প্ল্যান করে। প্ল্যান মতো তারা দুজনেই ফেস মাস্ক টেকনোলজি ইউজ করে একে অপরের জায়গা নিয়ে নেয়। মানে নাতাশা হয়ে যায় মেলিনা আর মেলিনার জায়গায় চলে যায় নাতাশা। এতক্ষণে টাস্ক মাস্টার ও কিছু ব্ল্যাক উইডো তাদেরকে ধরার জন্য সেখানে এসে উপস্থিত হয়। তখন মেলিনার রূপ ধারণ করা নাতাশাও টাস্ক মাস্টারকে সাহায্য করে অ্যালেক্সি নাতাশা ও এলেনাকে ধরার জন্য। এরপর টাস্ক মাস্টার ও মেলিনা তাদের সবাইকে ধরে নিয়ে রেড রুমে পৌঁছায়। আসলে তাদের প্ল্যান ছিল নাতাশা মেলিনার রূপ নিয়ে জেকবকে কথার জালে ফাঁসিয়ে তাকে ব্যস্ত রাখবে আর সেই টাইমে অরিজিনাল মেলিনা উড়ন্ত রেড রুমকে মাটিতে ল্যান্ড করিয়ে দেবে যাতে পুলিশ এসে জেকবকে গ্রেপ্তার করতে পারে। কিন্তু তাদের এই প্ল্যান খুব সহজেই ভেস্তে যায় কারণ জেকব খুব সহজেই বুঝে যায় তার সামনে মেলিনার রূপ নিয়ে যে এসেছে সে আসলে নাতাশা রোমেনভ। এটা বুঝতে পেরেই সে সঙ্গে সঙ্গে রেড রুমের পুরো কন্ট্রোল লক করে দেয়। ফলে মেলিনাও রেড রুমকে নিচে ল্যান্ড করাতে অসফল হয়। এইবার এখানেই আমরা টাস্ক মাস্টারের আসল পরিচয় জানতে পারি। জেকব নাতাশাকে জানায় সে যখন তাকে মারার জন্য বোম বিস্ফোরণ ঘটিয়েছিল তখন তার মেয়ে অ্যান্টোনিয়া গুরুতরভাবে আহত হয়ে পড়েছিল, যেটা দেখে জেকবও খুবই ভেঙে পড়েছিল। কিন্তু তারপরে সে ডিসিশন নিয়েছিল তার মেয়েকে সে একটি নিখুঁত হাতিয়ার হিসেবে তৈরি করবে। সেই ডিসিশনকে সফল করার জন্যই জেকব তার মধ্যে একটি আধুনিক চিপ ইনস্টল করে যার সাহায্যে সে খুব সহজেই কাউকে নকল করতে পারত। তারপরই সে অ্যান্টোনিয়াকে রেড রুমে ট্রেনিং দেয় এবং পরে তার জন্য একটি স্পেশাল শ্যুটেরও ব্যবস্থা করে। ফলে অ্যান্টোনিয়া হয়ে ওঠে টাস্ক মাস্টার। নাতাশার প্রথম থেকেই খারাপ লেগেছিল কারণ জেকবকে মারার চক্করে সে তার নির্দোষ মেয়ে অ্যান্টোনিয়াকে কাজে লাগিয়েছিল। কিন্তু এখন অ্যান্টোনিয়ার বর্তমান অবস্থা দেখে তার আরও খারাপ লাগতে শুরু করে কারণ তার বাবা জেকব বাকি সমস্ত ব্ল্যাক উইডোদের মতো তারও ব্রেন কন্ট্রোল করে তাকে পুরোপুরি গোলামে পরিণত করেছিল। এখানে জেকব নাতাশাকে টাস্ক মাস্টারের পরিচয় রিভিল করার পর তাকে অর্ডার দেয় নাতাশার বাকি সঙ্গী মানে অ্যালেক্সি মেলিনা ও এলেনাকে মেরে ফেলার জন্য। আর জেকবের অর্ডার পেয়েই টাস্ক মাস্টার যখন তাদেরকে মারার জন্য রওনা হয় সেখানেই শুরু হয় টাস্ক মাস্টারের সাথে রেড গার্ডিয়ান্সের একটা ফাইট। আর এলেনাও লেগে পড়ে ওই রেড রুমে অবস্থিত সকল ব্ল্যাক উইডোদের রেড ডাস্টের সাহায্যে জেকবের কন্ট্রোল থেকে মুক্ত করার চেষ্টায়। এদিকে টাস্ক মাস্টার জেকবের কাছ থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই নাতাশা জেকবকে একা পেয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু সে শত চেষ্টা করেও জেকবকে মারতে ব্যর্থ হয়। এর কারণ হলো জেকব সমস্ত ব্ল্যাক উইডোদের মধ্যে একটি ফেরোমন লক আগে থেকেই ইনস্টল করে রাখে যাতে কোনোদিনই কোনো ব্ল্যাক উইডো তাকে না মারতে পারে। কিন্তু এই বিষয়ে মেলিনা আগে ভাগেই নাতাশাকে সাবধান করে দিয়েছিল যে জেকবের স্মেল যতক্ষণ আমাদের নাকে আসবে আমরা তাকে কিছুতেই মারতে পারবো না। যদিও এর থেকে বাঁচার উপায় মেলিনা তাকে জানিয়ে দিয়েছিল কিন্তু নাতাশা চাইছিল জেকবকে মারার আগে তার থেকে সমস্ত ব্ল্যাক উইডোদের তথ্য হাসিল করে নিতে। তাই সে ইচ্ছাকৃতই জেকবকে রাগিয়ে দিতে শুরু করে। ফলে জেকবও তার ফাঁদে পা দিয়ে রেগে গিয়ে নিজেকে তার সামনে অনেক বড় হনুপমান করার জন্য পৃথিবীর চারিদিকে ছড়িয়ে থাকা সমস্ত ব্ল্যাক উইডোদের সম্বন্ধে বলতে শুরু করে। এই টাইমে নাতাশা তার কম্পিউটারের পাসওয়ার্ড দেখে নেয় যেটা ছিল তার হাতের আঙুলে থাকা একটি আংটি। এটা জানার পরেই নাতাশা সঙ্গে সঙ্গে তার সামনেই থাকা একটি টেবিলে ধাক্কা মেরে নিজের নাক ফাটিয়ে ফেলে যাতে জেকবের স্মেল সে আর না পায়। তারপরই সে জেকবকে প্রাণে মেরে ফেলার জন্য অগ্রসর হয়। এরই মাঝে জেকব একটি অ্যালার্মের সাহায্যে সেখানে থাকা সমস্ত ব্ল্যাক উইডোদের তার কাছে ডেকে নেয় যারা সেখানে এসেই নাতাশার বিরুদ্ধে ফাইট করতে শুরু করে। এখানে আমরা বাকি সমস্ত ব্ল্যাক উইডোদের সাথে নাতাশার হ্যান্ড টু হ্যান্ড একটি দুর্ধর্ষ ফাইট সিন দেখতে পাই আর এই সুযোগকে কাজে লাগিয়ে জেকব সেখান থেকে পালিয়ে যায়। এইবার এত ব্ল্যাক উইডোদের সাথে নাতাশা যখন একা পেরে উঠতে পারছিল না ঠিক তখনই এলেনা সমস্ত রেড ডাস্টের কন্টেনারগুলি এক জায়গায় করে তার মধ্যে একটি বোম লাগিয়ে ওই ব্ল্যাক উইডোগুলির মধ্যে ছুঁড়ে দেয়। ফলে সমস্ত ব্ল্যাক উইডো সঙ্গে সঙ্গেই জেকবের কন্ট্রোল থেকে মুক্ত হয়ে যায়। অন্যদিকে মেলিনা যখন ওই উড়ন্ত রেড রুমকে নিচে ল্যান্ড করাতে ব্যর্থ হয় তখন সে তার একটি ইঞ্জিন পুরোপুরিভাবে নষ্ট করে ফেলে যাতে সেটি ক্র্যাশ হয়ে নিচে নেমে যায়। তারপরই রেড গার্ডিয়ান্সের সাথে লড়াই করতে থাকা টাস্ক মাস্টারকে একটি কক্ষে বন্দী করে দুজন মিলে একটি প্লেন নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর জেকবও তার কিছু সোলজারের সাথে একটি প্লেন নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু এলেনা তার ওই প্লেনটিকে পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলে। ফলে জেকবও ওই প্লেনের সাথে ধ্বংস হয়ে যায়। এদিকে পুরো রেড রুম যখন বিধ্বস্ত হয়ে নিচে পড়ে যেতে শুরু করে তখন নাতাশা জেকবের ওই কম্পিউটার থেকে ব্ল্যাক উইডোদের সমস্ত তথ্য একটি পেন ড্রাইভে কপি করে নেয় যাতে ভবিষ্যতে সে সমস্ত ব্ল্যাক উইডোদের জেকবের কন্ট্রোল থেকে মুক্ত করতে পারে। এরপরই নাতাশা সেখানে পড়ে থাকা অবশিষ্ট দুটি রেড ডাস্টের কন্টেনার নিজের কাছে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু সে লক্ষ্য করে সেখান থেকে সবাই চলে গেলেও টাস্ক মাস্টার এখনও একটি রুমে বন্দী। নাতাশা যদিও জানে সে তাকে মুক্ত করলেই পুনরায় সে আবার তার সাথে ফাইট শুরু করবে কিন্তু তাও তাকে বাঁচানোর জন্য ওই রুমটি সে ওপেন করে সেখান থেকে পালিয়ে যায়। এইবার প্যারাশুট নিয়ে রেড রুম থেকে ঝাঁপ দেওয়ার পরেই সে লক্ষ্য করে তার বোন এলেনা প্যারাশুট ছাড়াই নিচের দিকে পড়ে যাচ্ছে।
তখনই নাতাশা তাকে একটি প্যারাশুট দিয়ে নিচে নেমে যাওয়ার জন্য হেল্প করে। এরই মধ্যে টাস্ক মাস্টার আবারও নাতাশার উপর হামলা করে। এইবার লড়াই করতে করতে কোনোভাবে তারা যখন নিচে ক্র্যাশ ল্যান্ড করে, তখন নাতাশা চালাকি করে টাস্ক মাস্টারের হেলমেট ওপেন করে তার কাছে থাকা দুটি রেড ডাস্টের একটি তার উপর ফায়ার করে দেয়। ফলে সে তৎক্ষণাৎ জেকবের কন্ট্রোল থেকে মুক্ত হয়ে নিজের বসে ফিরে আসে। এখানে নাতাশা তার ভুলের জন্য অ্যান্টোনিয়ার কাছে ক্ষমা চায়। এরপরই দেখা যায় অ্যালেক্সি, মেলিনা, নাতাশা আর এলেনা তাদের এই মিথ্যে পরিবারকে সত্য মনে করে আবারও চারজন ইমোশনাল হয়ে পড়ে। এরই মধ্যে থেডিয়াস রসও তার বাহিনী নিয়ে সেখানে এসে উপস্থিত হয় তাদেরকে ধরার জন্য। কিন্তু এই একই টাইমে সমস্ত ব্ল্যাক উইডো, যারা কিছুক্ষণ আগেই জেকবের কন্ট্রোল থেকে মুক্ত হয়েছে, তারা একটি প্লেন নিয়ে সেখানে এসে অ্যান্টোনিয়া সমেত অ্যালেক্সি, মেলিনা ও এলেনাকে তাদের সঙ্গে নিয়ে যায়। আর নাতাশা তাদের থেকে আলাদা হয়ে একাই রওনা হয় ভেঙে যাওয়া অ্যাভেঞ্জার্সদের পুনরায় এক করার উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার আগে তার কাছে থাকা অবশিষ্ট একটিমাত্র রেড ডাস্ট ও সেই পেন ড্রাইভ যাতে নাতাশা সমস্ত ব্ল্যাক উইডোর তথ্য সংগ্রহ করেছিল, সেটা তার বোনের হাতে দিয়ে যায়, যাতে তার মা ওই ফর্মুলা থেকে আরও রেড ডাস্ট তৈরি করে আর এলেনা ওই রেড ডাস্টের সাহায্যে বাকি সমস্ত ব্ল্যাক উইডোদের মুক্ত করতে পারে। এখান থেকে সিন শিফট হয় দু সপ্তাহ পর, যেখানে আমরা নাতাশাকে পুরোপুরি একটি অন্য লুকে দেখতে পাই। সে তার হেয়ার কালার পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে যাতে সে খুব সহজেই পুলিশের চোখ থেকে এড়িয়ে চলতে পারে। এখানে আমরা দেখতে পাই নাতাশা তার বন্ধু মেশানের থেকে একটি কুইনজেট নিয়ে রওনা হয় ক্যাপ্টেন আমেরিকার উদ্দেশ্যে, যাতে সে বাকি অ্যাভেঞ্জার্সদের বন্দি অবস্থা থেকে মুক্ত করতে পারে। এবার নিশ্চয়ই ভাবছেন অ্যাভেঞ্জার্সরা আবার বন্দি কবে হলো? ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের লাস্ট সিনে আমরা দেখেছিলাম জেনারেল থেডিয়াস রস ক্যাপ্টেন আমেরিকার টিমের সবাইকে বন্দি বানিয়েছিল, আর তাদেরকে ছাড়ানোর উদ্দেশ্যেই নাতাশা রওনা হয় ক্যাপ্টেন আমেরিকার কাছে। পোস্ট ক্রেডিট সিনে দেখতে পাই অ্যাভেঞ্জার্স এন্ড গেমের পরবর্তী সময়, যেখানে এলেনা তার দিদি মানে নাতাশা রোমানোফের স্মৃতির উদ্দেশ্যে বানানো স্মৃতিস্তম্ভের কাছে এসে উপস্থিত হয়। এখানেই এলেনার পাশে এসে উপস্থিত হয় ভ্যালেন্টিনা অ্যালেগ্রা ডিফন্টাইন নামে একটি মহিলা, যে একটি সিক্রেট অর্গানাইজেশন চালায়, আর সেই কারণেই সে পাওয়ারফুল লোকেদের নিজের কাছে নিয়ে বিভিন্ন কাজ হাসিল করে। এখানে আমরা এটা বুঝতে পারি এলেনা বর্তমানে ভ্যালেন্টিনার হয়েই কাজ করে। আর এই টাইমে ভ্যালেন্টিনা এলেনাকে জানায় তার দিদি নাতাশা মারা যাওয়ার জন্য দায়ী ক্লিন বাটন মানে হকাই, তাই ভ্যালেন্টিনা এলেনাকে তার নেক্সট মিশন হিসেবে হকাইকে মারার অর্ডার দেয়। আসলে এলেনা জানে না নাতাশা মারা যাওয়ার আসল কারণ কি, কিন্তু আমরা তো সকলেই জানি সোলস্টোন উদ্ধার করতে গিয়ে ওয়ারমির প্ল্যানেটে নাতাশা মারা গিয়েছিল। কিন্তু যেহেতু এলেনা জানে না নাতাশা মারা যাওয়ার আসল রহস্য, তাই সে খুব সহজেই ভ্যালেন্টিনার কথা বিশ্বাস করে নেয়, আর এখানেই পুরো মুভিটি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই রকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।